এসো আমরা পাইস হোটেলটা গুছিয়ে নি। চরগিরি যদি আমি না ছুটিয়ে দিয়েছি আমার নাম ভাস্কর ঘোষ নয়। ভাস্কর ঝিলমিলকে শায়েস্তা করার কথা তুমি পরে ভেবো, আগে এইটা ভাবো যে আমাদের পাইস হোটেলটাকে দাঁড় কি করে করাবে। আরে আমাদের পাইস হোটেলের সব ভিড় তো ঠাকুরপুদের ওই রাস্তার হোটেলের দিকে চলে যাচ্ছে। তুমি তুমি আগে একটা ভালো রাধুনি জোগাড় করো। না না, সব রাধুনি ফাধুনি নিয়ে কোনো লাভ হবে না, আমার হাতে অত সময় নেই। এই পাইস হোটেলের ভোল আমি এক্ষুনি পাল্টে দেব। ভোল পাল্টে দেবে মানে? আমাদের হরগৌরী পাইস হোটেলে আমি এবার বার খুলব। বার মানে মদের ঠেক? ও ঠাকুর ঠাকুর, ওই দুষ্ট লোকটা আমাদের আদি হরগড়ি পাইস হোটেলকে ভেঙে দেবে বলছিল, তুমি কিছু করছো না কেন গো? তুমি কেমন ঠাকুর গো? সবাই যে বলে যে যারা ভালো তাদের ঠাকুর রক্ষে করে, আর যারা দুষ্ট তাদেরকে শাস্তি দেয়, তুমি তো ওই দুষ্ট লোকটাকে শাস্তি দিচ্ছ না? ঝিলমিল, ঠাকুর ওই দুষ্ট লোকগুলোকে শাস্তি দিয়েছে তো? তুমি এসে গেছো? আর আমাদের আদি হরগড়ি পাইস হোটেল? কিচ্ছু হয়নি, আমরা আমাদের পাইস হোটেল বাঁচাতে পেরেছি। ঠাকুর তো তোমাকে দিয়ে আমাদের খবর পাঠিয়ে সাবধান করে দিল। যাক বাবা, তুমি আমার কথা শুনেছো। তুমি যদি আমার কথা না শুনতে, তাহলে ঝিলমিল না তোমার সঙ্গে একদম আড়ি করে দিত, তখন তুমি বুঝতে পারছো। হরগৌরি পাইস হোটেল মহাসপ্তাহ, 5ই জুন থেকে 11ই জুন রাত 10টায়, স্টার জলসায়।